প্রথম প্রকার মামা হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে ওর মামা আচ্ছা তাহলে ও হলো আমার নাতি জি জি মানে আপনি নানা হয়ে গেছেন ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম হ্যাঁ সক্ষম সক্ষম মানে কি বলেন একদম সবাই সক্ষম না আমি ভাবছি যে হাত থেকে না আবার ঝুরি পড়ে না না কেন ঝুরে যাবে পাথর ধরে অভ্যাস না না তা অবশ্য ঠিকই বলেছেন সোনিয়া সোনিয়া হ্যাঁ সোনিয়া বাসাটা কোথায় আমি একটু চিনতে যাচ্ছি বাসাটা আমি শুধু বলতে চাই তুমি যখন বাসায় যাও বিভিন্ন অজুহাতে যাও বলো যে আমি দুইতলে এসেছিলাম তিনতলে এসেছিলাম ডিরেক্ট তো কখনো বাসায় আসো নিশ্চয় আচ্ছা দেখো এই সমস্ত কথা সবাই বলে যে মিস করে না কিন্তু আমি জানি যে তুমি মিস করছো আমি জানি আমি তোমাকে অনেক পছন্দ করি আমি জানি যে তুমিও আমাকে অনেক পছন্দ করো এখন আসলে এই সমস্ত খামাখা মানে দূরে থেকে লাভ কি আমরা প্যাচআপ করে ফেলি মামার না বলে বিজনেসে কি কাজে বলে কোথায় যাবে তা আমার বন্ধু যেহেতু তোমারে নিয়ে যেতে বান্ধবীর বাসা তোমার আজকে কাজ নেই কোনো আমার তো না আজকে বিকালে কোনো কাজ ছিল না তোমার কোন সময় কাজ সারাক্ষণ তো এরকম ঘুরে না ধরো যেদিন কাজ না থাকে সেদিন তো কাজ থাকেই না যেদিন কাজ হ্যালো ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো হ্যাঁ আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রফিক ভাইয়া কেমন আছে তুমি জি ভাই ভালো আছি মুক্ত ভাই আপনি কেমন আছেন আমি খুব ভালো ছিলাম না বুঝছো কিন্তু তোমাকে এখন দেখে খুব ভালো লাগছে তো চলো আসো আমরা একটু আমাদের আলাপ সালাপ জানাবনা মিটা ফেলি হ্যাঁ আমার তো একটু কাজ আছে যে সোনিয়াকে নিয়ে ওর একটা বান্ধবীর বাসায় যেতে হবে না না বান্ধবীর বাসা তোমার যাওয়ার তো কোনো দরকার নাই সোনিয়া একা যাবে না হলে আমি পৌঁছে দিব আসো তুমি আসো না না ও একা যাবে কিভাবে আমাকে তো সাজু মামা দায়িত্বটা দিচ্ছে যে ওকে একদম বান্ধবীর বাসায় পৌঁছে দিতে হবে তাই না সোনিয়া আচ্ছা ঠিক আছে তুমি এদিকে আয় তাহলে 2 মিনিট কথা আছে সজীব ভাই তুমি এই ভাবে কথা বলতেছো কেন তোর লগে 2 মিনিট কথা আছে তোর কোশ্চেন এদিকে আইতে আমরা তো প্র্যাকটিস এই সজীব প্র্যাকটিস আমরা বড় করব আচ্ছা প্র্যাকটিস তুমি করবা ঠিক আছে প্র্যাকটিস নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু যে দায়িত্বের কথা বলা দায়িত্বটা আমি নিয়ে নেব তোমার সাথে যে কথাটা ওটা ছেড়ে দিই আসো শোনো 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 তুমি 2টা মিনিট যাও কি বলে শুনে আসো আমি ওয়েট করছি সমস্যা নাই এমনি তো রিকশা পাচ্ছি না হ্যাঁ রাইট না সোনিয়া তুমি বুঝতে পারতেছ না তো আমার 2 মিনিটে আসলে হবে না আমি জানি বুঝছো না না আমরা শিওর 2 মিনিটে হয়ে যাবে একদম 2 মিনিটে শেষ হয়ে যাবে আসো 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 মুক্ত ভাই আমরা পরে কথাটা শেষ করে নিন যাও না 2টা মিনিট কি হবে আই নো না প্র্যাকটিস পরে করব কথা পরে 2 মিনিট লাগবে কইছি না তুমি এত কথা বলো কেন আমি বললাম না আর সোনিয়া বলছে না আমাদের একটা আমাদের একটা দায়িত্ব আছে তো 2 মিনিটে শেষ লাগবে আসো মাত্র 2 মিনিট আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান আমি একটু কথা বলি নাই আচ্ছা ঠিক আছে তুমি কথা বলো এই এই খাই ধরো ধরো ওকে ধরো দেখছেন মানে কি ধরনের ছেলে পেলেন আপনি চলাফেরা করেন ওর সাথে আপনাদের প্রবলেম কি না না কোনো প্রবলেম নাই তো জাস্ট 2টা কথা বলতে চাইছি আর এই জন্য ভয় দূর মারছে এখন চলেন আপনাকে বাসায় পৌঁছে দিই আমি বান্ধবীর বাসায় যাব একা যেতে পারবো না না আমরা থাকতে আপনি কেন একা যাবেন আমি পৌঁছে দিই আপনাকে না ঠিক আছে চমকে উঠলে কেন তোমার খবর কি বলতো তোমাকে মোবাইলে পাওয়া যায় না কই হারাই গেছো তুমি আরে কি আশ্চর্য হারাবার কি আছে আরে হারাবে তো শিশুরা আর প্রাপ্তবয়স্ক লোকেরা নিজেকে হারিয়ে ফেলে আমি নিজেকে সেরকম হারিয়ে ফেলেছি সেই সিলেট সেই জাফলং সেই তামাবিল চষে বেড়ালাম গাছপালার সান্নিধ্যে পেলাম ঝাঁকে ঝাঁকে কবিতা লিখলাম কবিতা লেখার জন্য সিলেট হ্যাঁ ভালো কথা আজকে রাতে থাকবা কই আরে কি আশ্চর্য নিশ্চয়ই তোর ওখানে ঘুমাবো না কারণ তুই তো জানিস আমার একটা বোধ অভ্যাস আছে আমি মাঝরাতে ঘুরে দেখে উঠি আবার সাঁতারও কাটি আমাদের ওই বারান্দার ওখানে যে সোফা সেটটা আছে না ওখানে আমি একটা খাট ফেলেছি ওখানেই থাকবো ভালো শুন তোর সাথে আমার একটা কথা আছে আজকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো ভয়াবহ সুন্দরী এবং হাসলে গালে টোল পরে আর এখানে একটা তিল আছে সুন্দরী মেয়ে হ্যাঁ নাম কি নামটা যে কি ঠিক মনে করতে পারছি না সাথে ওর এক মামা ছিল আরে তুই নাকি তাকে পড়াস বললো ও আমি পড়াই ওর নাম সোনিয়া বলছে হ্যাঁ 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 সোনিয়ার সাথে আমার দেখা হয়েছিল এবং আমি ওকে প্রেমের কবিতা শোনালাম কয়েকটা সোনিয়াকে তুমি প্রেমের কবিতা শোনালে হ্যাঁ সোনিয়াকে তোমার ভালো লেগে গেল আরে কি আশ্চর্য ব্যাপার ভালো লাগবে না কেন সে ভালো লাগার মেয়ে সোনিয়া কিন্তু তোমার আপন ভাগ্নির মতো বুঝছো আর ওর সাথে যে মামা হ্যাঁ সাজু মামা হ্যাঁ ওই সাজু মামা হচ্ছে আমার আমারও মামা ওরও মামা আমারও মামা বলিস কি আরে সে তো আরো বললো যে তুই তার বন্ধু হোস আবার মেয়েটা নাকি আমার নাতনি হয় এই জন্যই তো আমি গড়গড় করে প্রেমের কবিতা শোনালাম মেয়েটা তোমার নাতনি হবে কেন মেয়েটা যাই শোনাক প্রেমের কবিতা শোনাইছো যা শোনাইছো শোনাইছো আজ থেকে ধরে রাখবা ও হচ্ছে তোমার আপন ভাগ্নি তুমি ওর ওর আপন বড় মামা মনে থাকবে ঠিক আছে সেটা তো আর আমি জানতাম না ওই তো বললো যে তুই নাকি তার বন্ধু আচ্ছা আর ওর মামা কিন্তু আমার মামা বুঝছো বুঝছি বুঝছি ওর বাবা হচ্ছে আমার চাচা এখন বলো যে তুমি ওই সাজু মামার মানে কিভাবে চিনছো আরে কি আশ্চর্য বাবা সে সেদিন আসলো
সাজু আসলো, সাথে রফিক আসলো তোকে খুঁজতে, আমি কি করব? ঘরে নিয়ে আসলাম, কবিতা শোনালাম, বসালাম। অচেনা মানুষকে নিয়ে তুমি গল্প করবা, কবিতা শোনাবা, ঘরের মধ্যে নিয়ে আসবা? আরে কি আশ্চর্য ব্যাপার, তোর বললো তোর বন্ধু আসে, আমি ওকে কি ঘরে থেকে বের করে দিব, বারান্দা থেকে তাড়িয়ে দিব, আমি ঘরে নিয়ে আসছি? আরে আরো দুজন তো আসছিল, আমি কি বের করে দিব তাদের? বল কি নাম? আরে এই যে কি মুক্তু আর সুজীব, ওরা আসছিল। ওদেরকে ঘরে নিয়ে আসছো, কবিতা শোনাইছো? ওরা একটা ভাঙা চোরা কবিতা চাইলো, আমি ইসেন ভাই একটা ভাঙা চোরা কবিতা লিখে ওদের দিয়ে দিলাম। মুক্ত বললো তার এক ঘনিষ্ঠ এক মেয়েকে নাকি গিফট করবে, উৎসর্গ করবে, আমি দিয়ে দিলাম। ও আজকে ওরা ভাঙা চোরা কবিতা বলতেছে লিখে দিচ্ছ, এরপরে আরেক চোরা কবিতা চাইবে তাই লিখে দিবা? আরে কি আশ্চর্য ব্যাপার, তোর বন্ধুরা চাইলে আমি মানা করতে পারবো? বল, তোমার কিন্তু আমার অসহ্য লাগতেছে। আচ্ছা তুমি যে হারাই গেছিলে, তো সারা জীবনের জন্য হারাই যাইতে আবার ফিরে আসলে কেন? কি আশ্চর্য ব্যাপার, মানে এরকম রেগে আসিস কেন তুই আমার উপরে? আমি ঠিক আছে হারিয়ে যাবো, কিন্তু তুই আমার কবিতাটা তো শুনবি, আমি ছোট্ট একটা কবিতা লিখেছি, কবিতাটা শুন। কবিতা শুনবো না, তুমি যাও প্লিজ, আমার ছোট ছোট কবিতাটা তোকে শুনতে হবে, শুন। কবিতাটার নাম হলো চলে যাবার পর। তুমি যেন এক বিরাট জাহাজ, চলে যাবার পর তার ঢেউ আমার মনকে বিদীর্ণ করতে লাগলো। বুঝতে পেরেছিস? ঠিক আছে আমি যাই। আপনাকে তেমন মানে উদ্ধার করার মতো কিছুই করতে হবে না। আচ্ছা আপনার সাথে মানে যে বেমানান যে ফুটবলটা, ওটা কই? বেমানান ফুটবল মানে রফিক? হ্যাঁ আপনার মানে রতনে রতন চেনে, যাই হোক সে কই? রফিককে রেখে থাকার দায়িত্ব তো আমার না, আমি তোর পাহাড়াদার না। না ঠিক আছে আপনি ওর পাহাড়াদার না, আমি সেটা বলছিও না, আপনি তার পাহাড়া, আপনি কীভাবে রাখবেন না রাখবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু জিনিসটা কোথায় এখন? কেন কী হয়েছে রাখি, সমস্যাটা কোথায়? মানে সে তো খুবই মানে বাজে কথা বলে বেড়াচ্ছে আপনার সম্বন্ধে, মানে যা তা বলে বেড়াচ্ছে। এ আমাকেই গত পরশু দিন বললো যে আমি তখন লিডার হয়ে গেছি, সাকিব ভাই তো আমাকে সারাদিন বস বস বলে, আর আমি যেহেতু কোচিং সেন্টার দিচ্ছি, সাকিব ভাই চাচ্ছে একটা চাকরি বাকরি, তো আমি চিন্তা করছি যে ছোটোখাটো কিছু একটা যদি পাই তাকে দেবো। এই কথাটা শোনার পর আমার কিন্তু মানে চান্দি গরম হয়ে গেছে। চান্দি গরম হয়ে গেল? হুম। সমস্যাটা আমার, চান্দি গরম হয়ে গেল তোর? আমার একটা দায়িত্ব আছে না আপনি, আমার যেহেতু বড় ভাই আপনাকে একটা রেসপেক্ট করি, সেখান থেকে আসলে ভাবনা। হ্যাঁ তো আপনি যদি না চান আমি কিছু বলবো না। আচ্ছা আমার সমস্যা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার সমস্যাটা আমি দেখবো, আর ও যেহেতু ওখানকার লিডার হয়ে গেছে। আচ্ছা তুই তাহলে ওর পিছনে একটু ঘুরে দেখ, চাকরি বাকরি তোর দরকার থাকলে ওখানে একটা চাকরি বাকরি তোকে দিতে পারে কিনা, আর খুব জরুরি কোনো ইম্পর্টেন্ট কথা থাকলে বল, নাহলে আমার কাজে যায় না। জরুরি খুব ইম্পর্টেন্ট কথা মানে আমি কয়েকদিন ধরে আপনাকে খুব ফিল করছিলাম, একদম মানে অন্তর থেকে ফিল করা যেটাকে বলে, তো সেই ফিল করতে করতে আমি আপনাকে নিয়ে খুব চমৎকার একটা মানে গিফট রেডি করে ফেলছি, এখন যদি আপনি চান আমি আপনাকে শোনাতে পারি আর কি। গিফট শোনাবি? মানে গিফট মানে কি, এটা একটা কবিতা গিফট। হ্যাঁ তো সুন্দর কবিতা, আপনাকে কি আমি বলবো? রিফাত মামার সাথে দেখা হওয়ার পর থেকে কি কবিতা লিখছিস এখন? না রিফাত মামা তো একটা মানে আছে আপনার মতোই একটা ব্যাপার স্যাপার, কিন্তু জলজন্ত উদাহরণ যখন কারো সামনে থাকে তখন কিন্তু তার কবিসত্তাটা মানে জেগে ওঠে, সেইখান থেকে আমি আসলে কবিতাটা লিখে ফেললাম। এক কাজ কর, মানে আমার যখন সময় থাকবে আমি তোকে ফোন দেবো, তখন এসে শোনাস, এখন তো আমি ব্যস্ত। না ভাই আপনি যদি আমাকে একটা মিনিট সময় দেন আমি কিন্তু এটা বলে ফেলতে পারি। একটা মিনিট কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। 30 মিনিট, 30 সেকেন্ড, আমি যাই। না প্লিজ প্লিজ আপনি শোনেন, আপনার ভালো লাগবে, আপনি একটু শান্ত হন, শান্ত হয়ে কবিতাটা শুনেন, আমি জানি আপনি শুনতে চাচ্ছেন, সে শুনেন। জীবন গতিশীল তুমি বড় নির্জীব, জীবন গতিশীল তুমি বড় নির্জীব, কারণ তুমি ভাঙাচোরা। জীবন গতিশীল তুমি বড় নির্জীব, কারণ তুমি ভাঙাচোরা, তুমি অসহায় তুমি খেলনা, তুমি ফেলনা। হ্যাঁ আমি অসহায়, আমি ফেলনা, আমি খেলনা, ভাঙাচোরা। রিফাত মামার সাথে যোগাযোগ হওয়ার পর থেকে কি কবিতা লেখা শুরু করছিস? মানে রিফাত আঙ্কেল বা মামা এটা কোনো ব্যাপার না, আসলে কী জানেন মানে জলজন্ত উদাহরণ যখন কারো সামনে থাকে না তখন মানে এই কবিতা টবিতা মানে অনর্গল বের হতেই থাকে আর কি। শোন বেসিক এডুকেশন না থাকলেও কবিতা লেখার জন্য অন্য অনেক এডুকেশন দরকার হয়। আরেকটা জিনিস দরকার হয়, সেটা কি জানিস? কি? জন্মগতভাবে প্রতিভা নিয়ে জন্মানো। হাত চুল বড় হলে সবাই কবি হতে পারে না।
আচ্ছা মানে বেসিক এডুকেশন হাবি যাবি কি সব বলেন রে ঠিক আছে ওটা আমার আছে যথেষ্ট আছে কিন্তু চুলের সাথে কিন্তু কবিতার কোনো সম্পর্ক নাই হ্যাঁ তাহলে বাউলরাও কবি হয়ে যেত কিন্তু ভাঙাচোরার সাথে কিন্তু কবিতার একটা খুব দারুণ সম্পর্ক আছে হ্যাঁ সেই জন্যই ভাঙাচোরা জাতীয় কিছু সামনে যখন আমার চলে আসে আমি আর মানে নিজেকে মানে কি বলে ওইটাকে কন্ট্রোল করতে পারি না এটাকে আরো পলিশ কর আরো ইয়ে কর আর খেয়ে পরে বাঁচতে হবে তো রফিক যেহেতু লিডার হয়ে গেছে রফিক রে খুঁজে বার কর দুলাভাই আমাকে যথেষ্ট স্নেহ করে সেই ছোটবেলা থেকে আমাকে শাসন করতেছে আদর করতেছে কিন্তু দেখ দুলাভাই কত তাড়াতাড়ি একা হয়ে গেল তুইও একা আমিও একা মানে এত বড় বাড়িতে আমরা তিনজন মানে আমরা মেম্বার কজন আমি তুই দুলাভাই তিনজন না তিনজন এত বড় বাড়িতে এখন ফাঁকা লাগে না এটা তুমি তো আব্বুর সম্বন্ধে খারাপ কথা বলতে কখনোই ছাড়ো না তাহলে আবার এখন এরকম বলো বলতেছো কিছুর জন্য না মানে একটা মানুষ কিন্তু লাগে ধর যে দুলাভাই তো এখন আর সম্ভব না মানে তুই বড় হয়ে গেছিস না মানে এটা তো সম্ভব না আবার তোরও যদি বিয়ে দিই তাহলে তো আর মানে তুইও তো চলে যাবি মানে পুরো ঘর খালি হয়ে যাবে তুমি এত তাড়াতাড়ি আমার বিয়ে দিবে এটা ভাবলা কি করে না ভাবতেছি মানুষ কিভাবে বাড়ানো যায় মানে হয় না মানে একভাবে তো বাড়াতে হবে মনে করছে এত বড় একটা বাড়ি কিরকম ফাঁকা ফাঁকা লাগে কোথায় বাচ্চারা দৌড়াবে আড্ডা মারবে গল্প হবে এখন যে জিনিসটা সম্ভব না সেটা নিয়ে তো হাউতাস করে কোনো লাভ নাই কিভাবে কেড়ে দিলা আমি তো কাটি নাই মানে হয়তো কেটে গেছে আর কি মানে কে ছিল কে মামা কেউ না বাবা বলো না মামা কে এমনি থাকে না বাবু সেটা তো বুঝলাম বাট এটা কি তুমি কি প্রেমের টাইপে পড়লে নাকি মামা ইউ আর ব্লাশিং তুমি পুরো লজ্জা পাচ্ছ আমার না মানে এমনি আমার আজকে বলার শরীরটা তাত ফাজি মামা ধরা পড়ে গেছো সাকিবের মামা কাজ করলাম ইয়া মি হাত ভেঙে বলছি না নানা দিন নাই তুমি দরজায় খুলতে শোনা দাদা খুলে মিয়া আরে মামা মানে হাত মে মামা কি মামাকে দিয়ে শুধু মামা কি বন্ধু বন্ধু মানুষ অনেকবার মামা হইতে পারে কিন্তু বন্ধু হইতে পারে না আসো কত করতে পারলো দেখাবি ঘটনা কি বলতো কি হয়েছে দাও না কেন কোথায় কোথায় মানে একটা তো চাকরি করো এটা কি মাথায় আছে তোমার সোনিয়া তো নাই সোনিয়া নাই তো সেটা তোমার প্রবলেম না তুমি সময় মতো যাবা হাজিরা দেবা গিয়ে যদি দেখো সোনিয়া নাই তাহলে একটা অ্যাপ্লিকেশন করবা সেই অ্যাপ্লিকেশন মোতাবেক আমরা সিদ্ধান্ত নিব তুমি থাকবা কি থাকবা না তাই না সোনিয়া না থাকলে আমি কাকে পড়াবো আরে বাবা কাকে পড়াবা সেটা তোমার বিজনেস না অফিশিয়াল ডেকোডামে এইচআর বলে একটা টার্মস আছে এটা তুমি জানো এইচআর কেন জানবো না হিউম্যান রিসোর্স আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট না ম্যানেজমেন্টের স্টুডেন্ট সবই জানো কিন্তু নিয়ম পালন করতে পারো না তাই না নিয়মটা তোমাকে পালন করতে হবে দুলাভাই যেভাবে রিয়্যাক্ট করেছে মানে ব্যাডলি রিয়্যাক্ট করেছে উনি তো বলেছেন না তোমার বেতন থেকে যে যে কদিন যাওনি সেই টাকাটা কাটানো হবে টাকা কাটবে হ্যাঁ কাটিয়ে রাখবে না তো নিয়ম তোমাকে সেই নিয়ম তো মেনটেন করতেই হবে অবশ্য তুমি ওখানে কীভাবে চাকরি পেয়েছো আপনি দিয়েছেন এখন নিশ্চয়ই বেতনে টাকা কাটার আগে
আমার সাথে আলাপ করে নেবে। এখন আমি ট্রাই করবো যাতে তোমাকে কোনো না কোনোভাবে টাকাটা না কাটা হয়, কারণ হাজার হোক তোমার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। আমি চেষ্টা করবো যে আমি বোঝাবো, কিন্তু সবকে তারা এমনি এমনি বোঝানো যায় একটা খরচা বলতে লাগে। মানে কি 200 টাকা দাও? 200 টাকা দিলে আর কাটবে না? এই যে তুমি কাটাকাটির সাথে 200 টাকা দিচ্ছ কেন? 200 টাকা বন্ধু হিসাবে কাছে আমি তোমাকে চাইতে পারি না? না, সে তো অবশ্যই, কিন্তু আমার কাছে তো 200 টাকা নয় 100 টাকা আছে। 100 টাকা তোমার পকেট আছে, বাসার ভিতরে 100 টাকা আছে? শোনেন, 100, 200, 1-2 হাজার টাকা আমার কাছে কোনো ব্যাপার না, হঠাৎ করে বললেন তো এই জন্যই প্রবলেম। সেটা আমি জানি, বুঝছো? এই কলোনিতে এরকম পোলাপান আছে যারা আমার টাকার জন্য খুঁজে, যে মুক্ত কাজ যদি আমি টাকা দিতাম তাহলে মুক্ত আমাকে টাকা দিত না? দিচ্ছি দিচ্ছি, এই নেন 100। বাপরে বাপ, আছে সর্বসাফল্য 200 টাকা, তাও মনে করে শরীরের বিভিন্ন এলাকায় টাকাটা রাখতেছো। আর যদি 10 টাকার নোট হইতো তাহলে কি করতাম? 10টা নোট দিলে আমি তো জানে মরে দিতাম। তুমি এখানে থাকো, মানে যেহেতু তুমি আমার বিজনেসের সাথে সহযোগিতা করতে চাও, তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি এখানে থাকবে। আমার উপরে একটা বিজনেস স্টক আছে এবং একটা গুরুত্বপূর্ণ মিটিং, তুমি এখানে থাকবে। যে বলা তো যায় না যে কলোনির অনেক আজে বাজে পোলাপান তো আছে যে আমার বিজনেস পলিসি টের পেয়ে যেতে পারে। তুমি যদি খেয়াল রাখবে যে কারা আসতেছে কারা আসছে না, আমি এটা সেটা পাহাড়াতে পারি। মামা, আপনি উপরে বিজনেস স্টক করবেন আর আমি নিচে দাঁড়াতে কী করবো? আরে বাবা, নিচে দাঁড়াতে তোমার কাজটা তো নিচে দাঁড়িয়ে। আরে একটা জিনিস বুঝতে পারছো না কোনো, যে এটা তো একটা বিজনেসের একটা মানে জাস্ট একটা পলিসি আর কি, নিচে দাঁড়িয়ে থাকবে। এবং কেউ যদি আসে তুমি বিভিন্ন সংকেতে আমাকে ডাকতে পারো, মানে কম গুরুত্বপূর্ণ অ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ হলে কু, এরকম কিছু সাউন্ড এফেক্ট দিবে আর কি, ঠিক আছে? এবং তুমি এখানে থাকবে, উপরে যাওয়ার দরকার নেই, উপরে এখন আমি যাচ্ছি, ঠিক আছে? একা একা থাকতে আমার ভয় লাগবে না? আমার একা থাকতে ভয় লাগবে না? হ্যাঁ, একা থাকতে বকিস, এতবার একটা দাঙ্গা তারা একা থাকতে ভয় লাগে। আরে বাবা, আমারে যদি সহযোগিতা করতে চাও তাহলে ভয় কিসের বাবা? আচ্ছা ঠিক আছে বস, আপনি যান আমি আসি, ঠিক আছে? হ্যাঁ আমি, এবং আমি কিন্তু একদম কিন্তু আশ্বস্ত হইলাম যে তুমি নিচে আসো। হ্যাঁ বস, আমি একদম দাঁড়ায় আছি, ঠিক আছে? জাস্ট খেয়াল রাখো। এখানে আসে আমি দেখলাম যে শিউলিপিনিকের সামনে এই ফুটবলটা এদিকে এদিকে উঁকি মারতেছে, বুঝছো? আর আমার দেখে মারছে দৌড়, আমার তো মনে হয় এখানে কোনো কাহিনী আছে। আর তুমি আসো, তুমি না আসলে কেমনে ধরবো এটারে? আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা তুমি তুমি স্ট্যান্ড থাকে, ওকে দেখছি আমি। দাঁড়ান, তো মামা মানে কি মানে কাছাকাছি দৌড়াদৌড়ি বিষয়টা তো ঠিক বুঝলাম না। সব তো তোমার বুঝতে হবে না, তাই না? দেখলাম আমার দেখে দারোয়ানটা দৌড় মারে ভাগলো, আর আপনি নিজের বিল্ডিং থুয়া অন্য বিল্ডিং এর উপর থেকে নামলেন। ও, তোমার দেখে দৌড় মেরেছে নাকি? না ভালো, মানে তোমাদের টিমের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু। মনে করো যে মানে তোমাকে দেখলে ও দৌড়ায়, ওকে দেখলে তুমি দৌড়াও, মানে বেশ ভালোই যাচ্ছে না? আমাদের তো এই টম এন্ড জেরি খেলা চলতে থাকবে মামা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমাদের মধ্যে ইন করলেন কীভাবে? মানে এই যে উপর থেকে নিচ পর্যন্ত দৌড়াদৌড়ি। না, আমি উপর থেকে নিচ পর্যন্ত না, নিচ পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত আসলাম, সেটা তো তোমার দেখার বিষয়, তাই না? তুমি আসছো রাতেবেলা ঘুরতেছো, ভালো কথা। কিন্তু আচ্ছা, তোমার ওই আগের ওই ডিজাইনের কাপড়টা কোথায়? ওইটা যদি আপনার খুব বেশি পছন্দ হয় তো আমি আপনাকে গিফট করে দেবো, তাতে সমস্যা নেই মামা। কিন্তু কয় তালায় আছে এটা তোমার সময় মতো বলবো, বিজনেস তো একটা তালা থাকবেই। তুমি এখন যাও, এত রাতে বাইরে না থেকে। হ্যাঁ, শুতে উঠতেছে কেন? পড়া করে ভালো না। হ্যাঁ যাও, ঠিক আছে। তো মামা, আপনি মানে আমার কিন্তু মানে ডাকলেই পাবেন আর কি, মানে ডাইকেন প্রয়োজন আছে, বিশেষ আমার আছে। আর আপনিও বেশিক্ষণ থাকেন না মামা আর কি, সময় তেমন ভালো না। রফিক,
ওকে Thank you.